টিডিবির কলেজের বর্তমান চিত্র। আজকের আমাদের বর্তমান যে কর্মসূচি ক্যাম্পাস, আমরা ক্যাম্পাসের ভিতরে আমাদের অবস্থান কর্মসূচি গ্রহণ করছি এবং ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন ইউজিসি আমাদের কমিশন গঠন করা নিয়ে কালকে কথা, গতকাল স্টাডি তারা বলছে যে কমিশন গঠন করবে, কিন্তু পরবর্তীতে ঊর্ধ্বতন চাপে এইটা আমি ওইভাবে বলতে পারতেছি না, বাট তারা বলছে যে কমিশন গঠন করা হবে, কিন্তু পরবর্তীতে নেগেটিভ এক্সপ্রেশনের কারণ কিছু সাইড এফেক্ট ছিল। কথা বলি না, সেটা হচ্ছে যে আমি সাত কলেজের ভিতরে, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতটা কলেজ আছে, এর ভিতরে যদি বিশ্ববিদ্যালয়ে দাবি করার মতো একটা কলেজ থাকে সেটা আমাদের দিকে, কারণ আর তিতুমীর কলেজটা হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভিতর, তার ভিতরে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নাই। বিগত 1997 সাল থেকে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর দাবিতে আন্দোলন চলতেছে। 2005 সালে আমাদের তিতুমীরকে বিশ্ববিদ্যালয় করার কথা ছিল, কিন্তু পরবর্তীতে সেচিতম সরকার আসার পর থেকে সেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয়ে যায়, তিতুমীর হয় না। কিন্তু যখন সাত কলেজে চলে আসে আমাদের তিতুমীরকে এর আন্ডারে নিয়ে যায়, কিন্তু পরবর্তীতে শিক্ষার মান যেভাবে বাড়ানোর কথা ছিল সেভাবে বাড়ানো, এর প্রেক্ষিতে আমরা তিতুমীর আন্দোলন করতেছি। হ্যাঁ, আরও 6 কলেজ আছে, কিন্তু আমাদের যৌক্তিকতা এটাই যে আমাদের তিতুমীরে কোনো ইন্টার লেভেল নাই, সব দিক দিয়ে আমরা ফ্যাসিলিটিস আছে, বাস হল সব ফ্যাসিলিটিস আমাদের তিতুমীর আছে, একটা বিশ্ববিদ্যালয় হওয়ার যতটুকু দরকার যত ফ্যাসিলিটিস আমাদের তিতুমীর আছে, এই কারণে আমরা এই দাবিটা করতেছি। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে কালকের যে ইনসিডেন্টটা হয়েছে রেল লাইনে, তার প্রেক্ষিতে অনেকেই দেখলাম যে এখানে যেমন একজন কমেন্ট করছিল, একটা একটা সিবি ধরে রিজেক্ট করে, এই যে সিবি রিজেক্ট করার বিষয়টি যে অনেকে পোস্ট করছে, এই বিষয়ে তাদের কী জবাব? আসলে এখানে আমরা যারা ছিলাম সবাই তিতুমীর স্টুডেন্ট, আমরা কোনো ব্যানার আসি না, কোনো রাজনৈতিক ব্যানার আমরা এই আন্দোলনটা করতেছি না। হ্যাঁ, আমি রাজনৈতিক, আমাদের তিতুমীরের ব্যানার হলো তিতুমীরের ঐক্য নামে আমরা তিতুমীর বিশ্ববিদ্যালয় করতেছি, আমরা কোনো রাজনৈতিক ব্যানারে আমরা কোনো আন্দোলন করতেছি না। এখানে যেহেতু আর বাকি 6 কলেজ তিতুমীর থেকে আলাদা যেহেতু হয়েছে, তাদের ভিতরে একটা ইয়ে আছে, এরা চাইতেছে যাতে আমাদের তিতুমীরের এই আন্দোলনটা নস্যাৎ হোক, এই কারণে তারা বিভিন্ন জিনিস ছড়াইতেছে যাতে আমাদের এই আন্দোলনটা শেষ হয়। কিন্তু আমি এটুকু বলতে চাইতেছি সকলকে যে আমাদের এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত তিতুমীর বিশ্ববিদ্যালয় না হবে ততক্ষণ পর্যন্ত চলবে, চলবেই। Bizi 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 biz
ব্রিফিংয়ের মাধ্যমে আমাদের জানা হয়েছে যে আমরা হলো যে প্রধান উপদেষ্টা, প্রধান উপদেষ্টার সাথে সুলিমানের সাথে যে তিনি আমাদের এই তিতুমীর বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য যে কতটুকু যুক্তি দাবি তারা বলবে, বসার পথে আমাদের একটা সিদ্ধান্ত দেবে। সেই সিদ্ধান্তের সম্মানের খাতিরে আমরা আমাদের যে বারাসাতি ব্যারিকেড মহাখালী সেই কর্মসূচিতে আমরাকে মানে বন্ধ রাখা হয়েছে। এবং কি আমরা সেই আরেকটা আমাদের কর্মসূচি আছে যে ক্লোজ ডাউন তিতুমি, আমাদের যে তিতুমি কলেজের যে বিভিন্ন শিক্ষা এবং ক্লাস সকল কিছু এবং সকল কিছু আমরা বন্ধ রাখছি কলেজ সরকারের জন্য। যখন আমরা সরকার কর্তৃক বা উপদেষ্টা কর্তৃক যে সিদ্ধান্ত আসবে, যদি পজিটিভ কোনো সিদ্ধান্ত আসে তাহলে আমরা এই আমাদের আন্দোলন সকল আন্দোলন থেকে আমরা সরে আসবো। কিন্তু যদি আমাদের আশার অনুরূপ কোনো সিদ্ধান্ত না আসে, আমাদের পজিটিভ কোনো শিক্ষা না মানে সিদ্ধান্ত না আসে, আমরা আরও কঠোর থেকে কঠোর হতে বাধ্য হব। এবং কি আমরা মহাকালী বাসা ব্যারিকেড টু মহাকালী যে আমাদের আন্দোলনটা সেটা আমরা পুনরায় চালু করবো। এবং কি এর চেয়ে বেশিও কোনো কিছু হতে পারে সে এই বিষয়ে। আজকে কি আপনারা গতকাল যেমন সমস্ত রাস্তায় মহাখালী এবং রেলগেট আপনারা মানে অবস্থান গ্রহণ করেছিলেন, আজকে কি আপনাদের সেই অবস্থান গ্রহণ করার মতো কোনো মানে কর্মসূচি আছে কি? আজকে আমরা এখনও মানে এখন বেলা বারোটা একটা পার হয়েছে, কিন্তু আমাদের দুইটার বা তিনটার আগে যদি আমাদের কোনো সিদ্ধান্ত দেয় তাহলে আমরা যে আমাদের মহাখালী ব্যারিকেড যে ই আছে সেটা আমরা যাবো কি না যাবো, সেটা আমাদের তিতুমির ঐক্য যে প্রেস আছে সেখান থেকে আমরা জানাবো। যে আমাদের যদি এই আজকের দিনের মধ্যে না হয় বা যদি রাত পর্যন্ত আমরা অপেক্ষা করবো যেটাই হোক, কিন্তু যদি কোনো কিছু না হয় তারপরে আমরা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আপনাদের জানানো হবে, তারপরে আমাদের আন্দোলনটা হবে। এর আগে আমরা কোনো আন্দোলনে যাচ্ছি না। আপনারা আজকে যে আন্দোলন নতুন কোনো কর্মসূচি কি আজকে আবার পালন করবেন রাস্তা, যে গতকাল আপনারা অবস্থান নিয়েছিলেন রেলগেট বাস স্ট্যান্ড এবং মহাখালীর নিচে ব্রিজের নিচে নিয়েছিলেন, যে গতকাল নিয়েছিলেন সেই পরিপ্রেক্ষিতে প্রশাসন অলরেডি রাস্তায় মানে পদার্পণ করেছেন বা আসেন স্তরে, আপনারা কি আজকে কোনো নতুন কোনো কর্মসূচি পালন করবেন কি না সেই উদ্যোগ কি আপনাদের মাঝে আজকে আছে? এরকম কিছু আছে নাকি? আজকে আমাদের কর্মসূচি হচ্ছে আমাদের ক্যাম্পাসে, আমরা ক্যাম্পাসেই থাকবো, আমাদের ক্যাম্পাসে ক্লোজ ডাউন কর্মসূচি আজকে হবে। কারণ আজকে আমাদের মানে কলেজ থেকে মন্ত্রণালয়ে যাওয়া হয়েছে, এখন দেখি মন্ত্রণালয় থেকে কি নোটিশ আসে সেই অনুযায়ী আমরা পরবর্তী কর্মসূচি দেবো। কিন্তু আজকে আমাদের কর্মসূচি হচ্ছে আজকে আমরা ক্যাম্পাসে আমাদের ক্লোজ ডাউন কর্মসূচি, মানে এখন অপেক্ষা করছেন নোটিশটা কি আসে, মতলব কি নোটিশটা ঘোষণা আসলেই তার উপরে নির্ভর করবেন যে কি হবে, কি করবেন কি করবেন নাই তো? ওকে, থ্যাংক ইউ। প্রিয় দর্শক শুনতেই পাচ্ছেন যে মোটামুটি তারা অবস্থান যে করেছিল গতকাল সেই অবস্থান থেকে আজকে কিছুটা ক্যাম্পাসেই অবস্থান করছেন, কারণ যদি তাদের কোনো নোটিশ না পায় তাহলে তারা আবার নতুন করে কর্মসূচিতে পালন করবেন বলে আশা করা যায়। কিন্তু তাদের তবে একটা কথা, তাদের একটাই কথা, যদি যতক্ষণ পর্যন্ত তারা এই কর্মসূচি মানে পালন করবেন না, ছাড়বেন না, কর্মসূচি ছাড়বেন না যতক্ষণ পর্যন্ত তাদের কোনো নোটিশ মানে ভালো কোনো রেজাল্ট মানে ইতিমধ্যে পরিপূর্ণ ভার্সিটি পরিণত না হয় ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি থেকে বিরত নেবেন না।
পাবে, কর্মসূচি চালিয়ে যাবেন। যদি ওখানে আসার কোনো তথ্য আসে তাহলে তারা হয়তো এই মোটামুটি এই অবস্থান বা এই আন্দোলন থেকে তারা মানে সরে দাঁড়াবেন, তাছাড়া আন্দোলন চালিয়ে যাবেন তাদের এই মনোভাব প্রকাশ করছেন বা তারা এই কথাগুলো বলছেন। Go down, go down, go down, go down, go down.